জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ট্রেনে চাপতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেলেন এক ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশনে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, যদিও ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেও জীবিত রয়েছেন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল নাগাদ বাসুদেবপুর স্টেশনে জামালপুর কাঠুয়া ট্রেন ধরতে স্টেশনে আসেন ওই ব্যক্তি। কিন্তু স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দেয়া সেই সময় চলন্ত ট্রেনে চাপতে গিয়ে কার্যত ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি। তাতে দ্বিখণ্ডিত হয়ে যায় ওই ব্যক্তির দেহ, যদিও প্রাণ রয়েছে শরীরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্টেশনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বসেছিলাম তার মধ্যে ওই আপনার ওই জামালপুর আজমগঞ্জ কাটোয়া, জামালপুর কাটোয়া আসছিলো। তো তার মধ্যে হয়তো পড়ে গিয়ে মানে এরকম ট্রেনের তলে ঢুকে গেছে। এত রকম চলতে গেলে তো উঠেছি না, এত উঠতে গেছে পড়ে গেছে।